আসসালামু আলাইকুম, আমি ইয়া আলী, আপনি দেখছেন ইউটিউব বাংলা টেন। চলুন আগে বাড়া যাক, আজকে আপনাদেরকে দুটো হনুমানের ভিডিও দেখাব। অন্ধ ভক্ত, ডুপ্লিকেট হনুমান ভক্ত যারা মসজিদের সামনে কুত্তার মতো তারা চেঁচাচ্ছে, কদিন ধরে কিন্তু আমরা এই ছবি দেখেছি, সেই সমস্ত অন্ধ ভক্তর ভিডিওটি দেখলে জ্বালাপোড়া করতে পারে। আপনারা ঔষধের দোকানে গিয়ে বার্নল নিয়ে জ্বালাপোড়ার জায়গায় লাগিয়ে দিয়ে তারপরে ভিডিওটা দেখুন। চলুন দর্শক, ভিডিও তাহলে শুরু করা যাক। হনুমান চল্লিশা পাঠ করার একটা নির্ধারিত জায়গা আছে। হনুমানজি কোনোদিন বলে গেছে মসজিদের সামনে গিয়ে লাউন্ড স্পিকারে হনুমান পাঠ করো, হনুমান চল্লিশা পাঠ করো আজানের সময়। এই হনুমানের ভিডিওটা ওই সমস্ত অন্ধ ভক্তর দেখে শিক্ষা নেওয়া দরকার। চলুন আপনারা ভিডিও দেখুন। खुद हनुमान जी जो हैं वो पधारते हैं मस्जिद में और बच्चों को ये बताते हैं कि जब अजान होती है तो सर झुकाकर ताजीम और अदब से बैठा जाता है, कुत्ते की तरह चिल्लाया नहीं जाता मस्जिद के बाहर जब अजान हो रही होती है। तो भगवानों को बहुत अच्छे से पता है अपना जो है कल्चर, अपनी तहजीब और दूसरों के धर्म को जो है किस तरह से ताजीम करना है, उन्हें किस तरह से इज्जत देना है। बस सो कॉल्ड जो भक्त है ना, अंधभक्त, उन्हें ही नहीं पता। बाकी हमारे सारे हिंदू भाई ऐसे नहीं है, बाकी सारे हिंदू भाई अच्छे हैं। अभी जो बस चंद जो कीड़े मकोड़े पैदा हो रहे हैं, बस ये वीडियो उन्हीं के लिए थी। तो तुम जैसे भक्तों की भक्ति के लिए हनुमान जो हैं वो बैठे नहीं हैं और ना ही तुम्हारे भक्ति के मोहताज हैं। आई बात समझ? तो वीडियो भी मुलायजा फरमा ही लिए हैं, है ना? सीख कर देख कर सीखो, है ना? और अगर मेरी वीडियो देखकर जोरों की आग लगती है तो मैं क्या करूं? पानी डाल लेना अपने ऊपर, है ना, जलन बुझ जाएगी। और रहा बर्नौल, तो है ही बर्नौल का भी ज़रा इस्तेमाल कर लिया करो, अगर ज़्यादा आग से झुलस जाते हो तुम लोग, है ना। वो तो झुलसन जो है और जलन जो है वो तो मुझे कमेंट में पता चल ही जाता है, लेकिन फिर भी इस्तेमाल कर लिया करो तुम लोग। वो बर्नौल इस्तेमाल करोगे तो कोई देखेगा नहीं, छुप के कमरे में कर लेना। हनुमान जी मस्जिदर भीतर ढुके पड़े, ढुके पड़े সেখানে আজান হচ্ছে, আর হনুমান জি কি করছে? হনুমানকে নিশ্চয়ই আপনারা দেখেছেন আদব কায়দা শিখাচ্ছে। একটি বাচ্চা আজানের সময় বারবার মাথা তুলে ফেলছে, কিন্তু হনুমান বলছে আজানের সময় বিয়াদবি করতে নেই, মাথা নিচু করো, আজানকে সম্মান দাও। নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন। এর পরে যে ভিডিওটি দেখাব, রাস্তাতে নামাজ পড়ছে, যেই নামাজ নিয়ে এত ক্যাচাল, সাম্প্রদায়িক দাঙ্গা, উস্কানিমূলক বক্তব্য, নামাজ পড়া যাবে না, আজান দেওয়া যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। আজকে হনুমান রাস্তাতে নামাজ পড়ছে, হনুমান ভক্ত, ওই ভক্তদেরকে বলছি, যেই ভক্তগুলো হনুমানজির নাম নিয়ে দেশের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করছে, হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি একতা ভ্রাতৃত্ব নষ্ট করছে, তাদের এই দুটো হনুমানের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। চলুন দেখুন ভিডিও। ভিডিওটি ইসলাম ধর্ম ও মুসলমানদের সম্মান এবং মর্যাদা অত্যাধিক বাড়িয়ে দিয়েছে। ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন হিন্দুদের ভগবান স্বরূপ হনুমান প্রাণীটি মসজিদের সামনে নামাজ আদায় করছে। আপনাদের বলে রাখি, যখন থেকে মহারাষ্ট্রের রাজনীতিবিদ রাজ ঠাকরে বলেছেন যদি লাউড স্পিকারে আজান দেওয়া বন্ধ করা না হয় তাহলে তারা মসজিদের সামনে হনুমান চল্লিশা পাঠ করবেন, তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হতে দেখা যাচ্ছে, যেটাতে একজন বানর, যাকে হিন্দুরা হনুমান ভগবানের সাথে তুলনা করে, সেই বানর মসজিদের সামনে যাই নামাজের উপরে সিজদা দিয়ে নামাজ আদায় করতে দেখা যায়। সেই ভিডিও ক্লিপটি আফজাল নামের একজন সোশ্যাল মিডিয়া ইউজার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন,
আরও পড়ো হনুমান চল্লিশা মসজিদের বাইরে। এবারও তো হনুমান মশাইও নামাজি হয়ে গিয়েছেন। এ ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করা হচ্ছে। শেয়ার করতে গিয়ে রাজীব চৌহান নামের একজন মজা করে লিখেছেন, হনুমান মশাই তো সব বিবাদ মিটিয়ে দিয়েছেন, ভেবে দেখুন তো সম্মানিত সাধুজনেরা নামাজ পড়লে কেমন দেখা যাবে। কমেন্টে লতিবরাজ নামের একজন লিখেছেন, বাহ, হনুমান মশাই ঘৃণা বিদ্বেষ মিটাতে চলেছেন। প্রিয় বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি দেখা যাক। আর হ্যাঁ, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনার ভিডিও দেখলেন, এই দুটো হনুমানকে নিয়ে আপনাদের মতামতটা কি কমেন্টে জানাবেন। আর অনুরোধ করছি, কমসে কম আপনার 5টা বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সাম্প্রদায়িক দাঙ্গায় পা দেবেন না, গুজবে কান দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় সোনার।